হ্যালো, হ্যালো, কাল রাতে তুমি কোথায় ছিলে? বিছানায়। বিছানায় মানে তুমি কি আমার সাথে ফাজলামি করো? ফাজলামি করলাম আর করি। ফাজিলেটটা কোথায় ছিলা তুমি? ওই তো বিছানায়। মানেটা কি? গতকাল বাড়ি থেকে দাদু আসছে, আমার পাশে তাকে শুইতে দিয়েছিলাম। আর রাতে তোমাকে কতবার ফোন দিলাম, রিসিভ করলো না কেন? আমার ফোনে শব্দ হয় না। শব্দ হয় না মানে? আমার ফোন ভাইব্রেশন করে রাখছিলাম। ফোন ভাইব্রেশন দেওয়া থাকলে কি শব্দ হয় না? তাহলে তো বোঝা যায় নাকি? না, আমি ভাবছি দাদু নাক ডাকে ঘুমাচ্ছে তো তাই। ওই তুমি কি ভালো হইবে না? কি করছি আমি? কি করছো মানে? তুমি আবার আমার ফ্রেন্ড দীপার সাথে ফাজলামি করছো? ফাজলামি করলাম কই? তবে কি করছো? হ্যাঁ না, আমি অফিস থেকে ফেরার সময় বাসে দীপা বসছিল, তারপর তোমার হাতে একটা খালি প্যাকেট ছিল, ওটা দীপাকে দিয়ে কি বললাম বাসায় নিয়ে খুলতে। খালি হবে কেন? কি ছিল ওইটা? হাওয়াই মিঠা। হাওয়াই মিঠা? তাহলে হাওয়াই মিঠা কই গেল? হয়তো বাসা যেতে যেতে মিলাই গেছে। এটা তোমাকে নিয়ে আর পারি না, তোমার পিছনে কেন লাগছে বলো তো? ও আমার ব্যাপারে তোমার কাছে বদনাম করে। আর কখনো ওর সাথে আমার করব না। আচ্ছা যাই হোক, এখন কি করছো তুমি? গান শুনছি। কার গান? নাম জানি না, অবশ্য গানটা ভালো লাগছে। আচ্ছা বাদ দাও, এখন বলো দেখি করবো। তুমি যখন বলে তাই। ওকে তাহলে বিকালে আসো। ঠিক আছে। এতক্ষণ লাগলো তোমার আসতে? সরি জানু, রিস্কা পাচ্ছিলাম না তাই হেঁটে চলে আসছি। খুদা, তুমি আমার উঠায়া নাও। আমিন? আমিন মানে? এতদিন আমার সাথে প্রেম কইরা এখন আমার মরণ কামনা? আমি মরে গেলে তুমি বাঁচো তাই না? কি করছি আমি তোমার সাথে যে তুমি আমার মরণ কামনা করছো? প্রেম করছো? এগুলো আমি বুঝি না। বুঝো না মানে? এই শুক্রবার না তোমার বাবা মাকে নিয়ে আমার বাসায় আসার কথা তোমার? বাবা আসবেন না। আসবেন না কেন? তারা বলেছে মেয়েটা অপয়া। আমি আবার অপয়া কেমন কবে? বাবা আসার জন্য রওনা দিছিল, আসলে তাতে তিনবার বাধা পড়ে। তুমি কি শুরু করছো আমার সাথে? হ্যাঁ আমার মা বাবা অন্য জনে মেয়ে দেখছে। তাহলে এতদিন ধরে এগুলো আমার সাথে কি করতেছিলে তুমি? তোকে যে আমি কি করব? কে কিস করবা? আজ কিন্তু সকালে দাঁত ব্রাশ করি নাই। অসভ্য ফাজিল, তোর সাথে রিলেশন করাই আমার ভুল হইছে। ওকে যাও, ভুল শুধরে নিও। তাই নিব এখন থেকে ব্রেকআপ আমার তোর সাথে। ব্রেকআপ বললেই হবে? আর কি লাগবে? তোমার কাছে গত মাসে কাঙ্কি দিলাম, ওকে ফেরত দিতে হবে না? ওটা ফেরত নিয়ে তুই কি করবি? বিক্রি করে বাড়ি ভাড়া দিন, টাকা বাঁচলে এক প্যাকেট বেঞ্চন কিনবি। বদমাস, তুই না আমাকে মাথা ছুঁয়ে বলছিলি আর কোনোদিন সিগারেট খাবি না? আমি কেমন না তো ওইটা আবির কে দিব? আবির কি খাওয়াবে মানে? তুই আন্টি বিক্রি করে আবির কি সিগারেট খাওয়াবি? বেশ তুমি থাকো, আমি তোমার আংটি খুলে দিচ্ছি। ভাবি আমি। ও আচ্ছা আসো। আরে ভাবি তোমার এমন দেখাচ্ছে কেন? কে ভাবি? আমাকে ভাবি বলে ডাকবি না। আরে কেন ডাকবো না, তুমি তোমার লোক কি ভাবি? দেখ তোর মা বাবা আমাকে কি বলছে জানিস? আমার এই অপয়া বলছে। কে বললো তোমাকে? বাবা মা নিজেই তোমাকে বললো তোমার কাছে আসতে আর তোমার মতামত জানতে, যে আমার ওই বাদর ভাইটাকে তুমি সত্যি পছন্দ করো কিনা। সত্যি বলছিস? আজ থেকে দীপা টিপা বাদ, আজ থেকে তোমার পিছে লাগলাম। কেন? কারণ তুমি মায়ের কাছে আমার নামে অভিযোগ করছো। দুষ্ট ফাজিল বদমাশ, তুমি আমার আন্টি নিয়ে নিছো। থাক, ভালোই হয়েছে। কেন? মা শুক্রবারে আসবে তো, তোমাকে নতুন একটা গয়না পরাবে। তাই? আই লাভ ইউ।
আমাদের ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।